ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। وعليكم السلام ورحمة الله وبركاته। जी सम्मानित दिनी बोन आपनी बांग्लादेशेर एकटा इस्लामिक संगठनेर कथा जानते चाइलेन, ताদের सब কিছুই তো ভালো মনে হয়, তাইলে সমস্যাটা কোথায়? সম্মানিত দিনী বোন, আসলে আমি কোনো দলের নাম ধরে বলতে রাজি নই, বরং আমি কোরআন সুন্নাহর আলোকে কোনটা ঠিক কোনটা সঠিক কোনটা ঠিক না এটাই আমরা আলোচনা করতে পারি। এক কথায় আমাদের দেশে যারা রাজনৈতিক চর্চা করেন গণতন্ত্রের মাধ্যমে, প্রথম কথা হচ্ছে তাদের সমস্যাটা এই জায়গাতে, তারা গণতন্ত্রকে দিন কায়েমের মাধ্যম হিসেবে গ্রহণ করছেন, যেটা আদৌ ইসলামিক কোনো পদ্ধতি না, বরং ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমি একটু সামান্য উদাহরণ দিলে বুঝতে পারবেন। ইসলাম হচ্ছে সুরাতন্ত্র বা পরামর্শভিত্তিক, কেউ কোনো প্রার্থী নিজে বলতে পারবে না আমাকে নির্বাচিত করেন, কারণ হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি বলবে যে আমাকে নেতা বানান, তাহলে সে নেতার অযোগ্য বলে প্রমাণিত হবে, সে অযোগ্য বলে প্রমাণিত হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর গণতন্ত্রে এটা হইতে হয় যে নিজেরাই কি করতে হয়, ক্যান্ডিডেট হইতে হয়, আমাকে বানাও, আমাকে তোমাদের নেতা বানাও, বা এই জন্য প্রচারণা করে বিভিন্ন ধরনের যে পদ্ধতি আছে যেটা সুন্নাহ বিরোধী বা শরিয়া বিরোধী। আর গণতন্ত্রর বর্তমান যে আমাদের দেশে প্রচলিত সেই গণতন্ত্রের উদ্ভাবক হচ্ছে আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান। এই খ্রিস্টান সে এমনভাবে একটা পদ্ধতি চালু করছে যে পদ্ধতিতে শুধু মানুষের মাথা গোনা হবে, মানুষের মেধা, মানুষের মন মানসিকতা, মানুষের ভদ্রতা, মানুষের জ্ঞান, মানুষের সামাজিক কল্যাণ, এগুলার কোনো ভালাই এখানের মধ্যে নাই। এখানে শুধু মাথা গোনা হয় গণতন্ত্রের মধ্যে। আর স্বভাবগতভাবে সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ ভালো হয় না, খুব কম শ্রেণীর মানুষই আসলে যে মেধা সম্পন্ন হয় এবং ন্যায় নিষ্ঠাবান হয় এবং বিচক্ষণ হয় এবং পরোপকারী হয়। কিন্তু গণতন্ত্রের মাধ্যমে এই বিচারটা করা হয় না, তাই সমাজের বেশিরভাগ লোক যেহেতু আসলে যে এরকম মন মানসিকতা থাকে না, খারাপ মন মানসিকতা নিয়ে থাকে, ঘুষ সুদ এরা নিজেরা খায় নিজেরা দেয়। এখন যদি নাকি একজন ভালো মানের একজন সমাজ নেতা হন, যিনি হবেন পরোপকারী, যিনি সুদ ঘুষকে যে কোনো ফসল দিবেন না, এ ধরনের ন্যায় নীতি নিয়ে যারা চলেন, সমাজের মধ্যে যারা কুলাঙ্গার আছে এদের নিকট এই ব্যক্তি হচ্ছে কাঁটা, চোখের কাঁটা, তখন তারা তাকে ভোট দিবে না। ভোট দিবে কাকে? তাদের উদ্দেশ্য সাধিত হয় মতো, খারাপ উদ্দেশ্য সাধিত হয় মতো এমন কাউকে ভোট দিবে। তাইলে ফলশ্রুতিতে দেখা যায় যখন নির্বাচন হয় তখন খারাপ লোকেরা বেশি ভোট দেওয়ার কারণে একজন খারাপ লোক কী হয়ে গেছে, নির্বাচিত হয়ে গেছে। ভালো লোকেরা সংখ্যায় কম হওয়ার কারণে, একজন ভালো লোককে ভোট দেওয়ার কারণে এই কী হয়ে গেল, পরাজিত হয়ে গেল, সে নির্বাচিত হইতে পারল না। আমাদের ইসলাম মানবিক একটা ধর্ম, এটা যে এরকম কোনো নির্বুদ্ধিতাকে প্রশ্রয় দেয় না, তাই গণতন্ত্র ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম। তাই দেখা যায় সমাজের মধ্যে, একটা সমাজের মধ্যে 10 জন মানুষ আছেন যে বাস্তব ওনারা দুর্নীতি করেন না এবং দুর্নীতিকে পছন্দ করেন, এবং তারা দুর্নীতি করে তাদেরকে প্রশ্রয় দেন না, সুদ ঘুষের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, বরং এগুলোকে উচ্ছেদ করাই তাদের টার্গেট। সংখ্যায় যেহেতু তারা শতকরা মনে করেন যে 10 জন, আর তার বিপরীত একেবারে দুর্নীতিবাজ যে মিথ্যা এবং ফাফাসার এবং জনগণের যে সম্পদের প্রতি সামান্য তাদের ভালোবাসা নাই, এরা শতকরা 90 জন। এখন যখন নাকি ভোটের ফালাটা আসে, এই 90 জন লোক যাকে ভোট দেয় সেই নির্বাচিত হয়, আর সমাজের যে 10 ভাগ মানুষ ভালো আছে এরা যাকে ভোট দেয় তারা নির্বাচিত হয় না। এটা কেন হইতেছে? একমাত্র আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্রের কারণে হইতেছে। তাই ইসলাম এরকম ফঁচা রাজনীতিতে বিশ্বাসী না। তাই এখানে আমরা বলবো এই পদ্ধতিতে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই এবং হবেও না। বরং এর মাধ্যমে যে কতগুলো খারাপি আছে এটা বলি শেষ করা যাবে না। এই সমস্ত গণতন্ত্রের মাধ্যমে যারা নির্বাচিত হয়, গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত যারা হবে তাদের জন্য জরুরি হচ্ছে একটা বিরোধী দল থাকা। তাই এই পদ্ধতিটা এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, কারণ ইসলাম হচ্ছে কোনো বিরোধী দল থাকতে পারবে না, কোনো বিরোধী দল থাকাটাই হচ্ছে হারাম। ইসলামের মধ্যে যে রাষ্ট্রপ্রধান একজন হবেন, উনার আনুগত্য থাকবে, সবাই ওনাকে সহায়তা দিয়ে যাবে, তাকে গদি থেকে নামানোর চেষ্টা করবে না। কিন্তু গণতন্ত্র হচ্ছে একজনকে 5 বছরের জন্য বসাবে, আর বাকিরা তার বিরোধী দল হিসাবে থাকবে, তাকে সবসময় ভিতরে লোকমা দিবে, যে জায়গায় তাকে যে বাধা দিবে, সরকারের কোনো সহায়ক হবে না, বরং সরকারের বিপরীতমুখী তারা অবস্থান করবে। আর 5 বছর পর মারামারি, কাটাকাটি, তারপরে মনে করো হরতাল, মিটিং, মিছিল ইত্যাদির মাধ্যমে অরাজকতা সৃষ্টি করবে। জনসাধারণের যে রক্ত নিয়ে তারা হোলিকালা খেলবে, পরবর্তীতে তার যাইতে ফাইললো না ফাইললে আবার 5 বছরের জন্য এভাবে যে লড়াই ঝগড়া চলতে থাকবে। গণতন্ত্রটা এটা একটা যে এমন পদ্ধতি, যেই পদ্ধতিটা শুধু হিংসায় শিক্ষা দেয়, একে অপরের প্রতি বিষেধাজ্ঞা শিক্ষা দেয় এবং ভালোবাসা শিক্ষা দেয় না, সব সময়ের মধ্যে একে অপরের পিছনে লাগিয়ে থাকাটাই শিক্ষা দেয়, হিংসা বিদ্বেষ শিক্ষা দেয়, যেটা ইসলামের মধ্যে হারাম। তাই সংক্ষেপ কথার মাধ্যমে বুঝতে পারলাম এই গণতন্ত্র যারা ইসলামের লেভেল দিয়ে করে না তারা করুক, সেটা আমরা যে বলতেছি না যে ঠিক, কিন্তু তারা করুক, যেহেতু তারা এদের যে মিশনটা ইসলাম না। কিন্তু আমরা যারা ইসলামের মিশন নিয়ে চলি, ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রারম্ভে ক্ষমতার সুযোগ দেওয়া হয়েছিল, তারপরে উনি ক্ষমতা নেন নাই। যারা বর্তমানে বলেন আমরা ক্ষমতা নিয়ে পরবর্তীতে দেশের মধ্যে ইসলামিক হুকুমত কায়েম করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সে অফারটা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নেন নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে সমাজে দুরবস্থা, কুফরি, শিরকি, বেদাতি, অরাজকতা, দুর্নীতি, এই পরিস্থিতিতে তো দেখি আমি এখানে ভিতরে ক্ষমতা নেই, তাহলে আমি ক্ষমতা টিকাইতে পারবো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পাওয়ার পরেও এটা গ্রহণ না করে সামাজিক আন্দোলন শুরু করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি পরিবর্তন করতে 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 কী হলো, এক সময়ের মধ্যে সমাজ পরিবর্তন হলো। সমাজ পরিবর্তনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিবর্তন করছেন, তখন আল্লাহ তাবারক তাআলা রহমত নিয়া সেটা কামিয়াবের মুখ দেখছে। এটা হচ্ছে ইসলামী পদ্ধতি। আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের মধ্যে সেটা বলে দিছে যে যদি নাকি তারা শিরকবিহীন ঈমান গ্রহণ করে এবং আমলে সালেহ করে, তো আল্লাহ তাবারক তাআলা তাদেরকে নিয়ামত হিসেবে খেলাফত দান করবেন। তা আপনার আমার দরকার হচ্ছে সমাজকে পরিবর্তন করা, কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে আমরা দুর্নীতিমুক্ত যে ব্যক্তিগত জীবন গঠন করব, যে সমাজের মধ্যে অন্যান্য ভাই বোনদেরকে গঠন করব। এমন সময় আসবে যদি নাকি এইভাবে আমরা মেহনত করতে পারি, তাওহীদের মেহনত করতে পারি, যে সুন্নাহর মেহনত করতে পারি, মানুষ তখন যে দিনের প্রতি আন্তরিক হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত হিসেবে আমাদেরকে খেলাফত দান করবেন, রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। আমরা যদি নাকি এমনটা না করে মারামারি, কাটাকাটি করি, তাহলে আব্রাহাম লিঙ্কনের নীতিই প্রতিষ্ঠিত হবে, মানুষ শান্তি পাবে না। অশান্তি যেরকম হইতেছে যে 5 বছর একজন ক্ষমতা যায় জোর করে, তখন যারা বিরোধী দল আছে তাদেরকে 5 বছর কচুকাটা করে, এর পরবর্তীতে আবার 5 বছর তারা যাবে, তারা এরপরে যারা নতুন করে বিরোধী দল তাদেরকে কচুকাটা করবে। এটা হচ্ছে মারামারির একটা পন্থা, এবং এটা হচ্ছে যে মানুষের যে রক্তের সাথে একটা যে তুচ্ছতাচ্ছিল্যের একটা যে পরিবেশ তৈরি করা, এবং একটা ছাগলের মাথার যে মূল্য, একটা মানুষের মাথার সে মূল্যর যে একটা ব্যবস্থা করা। কারণ এমনভাবে মানুষ মারা যায় যে এই সমস্ত রাজনীতিক রোশনালে পড়ে, যে এটা কি ছাগল মূল্য নাকি মানুষ মূল্য? একটা ছাগল মারা গেলেও এটা মূল্য থাকে, একটা মানুষ মারা গেলেও তার মূল্য থাকে না। যেভাবে মানুষদেরকে মারার পরে এর উপরে কী ধরনের এরকমভাবে যে জঘন্যতম নির্যাতন চালানো হয় মরা মানুষের উপরে, যেটা আমাদের চোখের সামনে আমরা দেখছি, যে একটা মানুষ মরে গেছে, এর পরবর্তীতে একে মারতেছে, একে যে কাটতেছে, এর উপরে দাঁড়িয়ে নাচতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো হচ্ছে গণতন্ত্রের শিক্ষা। তাই এই সমস্ত গণতন্ত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং এই সমস্ত গণতন্ত্রকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা যদি নাকি প্রকৃতপক্ষে দিনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তাইলে রাসূলের পদ্ধতিতে যেভাবে রাষ্ট্র গঠনের উনি মেহনত করছেন সেভাবে আমরা পরিচালিত হইতে হবে। তাই যদিও নাকি কোনো যে ইসলামিক নাম দিয়ে রাজনৈতিক যারা করেন তাদের কথাবার্তাগুলো শুনলে যদিও নাকি ভালো লাগে, ভালো লাগারই কথা, যেহেতু কোরআন হাদিস দিয়ে বলে, কিন্তু মূল কোন জায়গাতে সমস্যা এরা কিন্তু শরিয়ার বিধানে যাবে না, এরা যাবে শুধু সাধারণ মানুষদেরকে যাদের কাছে ধর্মীয় জ্ঞানের যথেষ্ট ঘাটতি আছে তাদেরকে কোরআন হাদিসের কিছু যে আয়াত হাদিস শোনাইয়া দিবে, আর পাবলিককে তারা নিজের মতো করে গড়ে তুলবে আর তাদেরকে আন্দোলন মধ্যে নামাই দিবে। তারপরে তারা ইসলামী রাজনীতি করবে যে রাষ্ট্র ইসলাম কায়েম করার উদ্দেশ্যে। আসলে যে সমস্ত আয়াত যেগুলা তারা ব্যবহার করতেছে এই সমস্ত আয়াতগুলা মূলত আল্লাহ তাআলা নাযিল করেছেন কাফেরদের বিরুদ্ধে। গণতন্ত্রের মাধ্যমে আমাদের দেশে তারা কি করে এই সমস্ত কাফেরদের বিরুদ্ধে যে আয়াতগুলো আসছে এগুলোকে আমাদের মুসলমান শাসকের বিরুদ্ধে ব্যবহার করে, তখন মুসলমানদের মধ্যে আমরা মারামারি কাটাকাটি এটা শুরু করে দেয়। যারা কাটে হেরা মনে করতেছে আমরা আয়াতের ভিত্তিতে কাটতেছি, আসলে তো এই আয়াতগুলা তো কোনো যে মুসলমান শাসকের জন্য নাযিল হয় না, এগুলো তো কাফেরদের বিরুদ্ধে নাযিল হয়েছিল। কিন্তু সেই সমস্ত কোরআনের আয়াত এবং হাদিসগুলোকে অপব্যাখ্যা করে যে মুসলমান শাসকের বিরুদ্ধে লাগাইয়া তাদেরকে খাবাইয়ে দেয়, এই সাধারণ লোকদেরকে খাবাইয়ে দেয়। তো এগুলো আসলে অপব্যাখ্যা, ইসলামের নামে অপব্যাখ্যা। তাই আমরা কোনো অপব্যাখ্যার মধ্যে যাবো না, বরং মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি যদি নাকি নাজাতপ্রাপ্ত দলের মধ্যে হইতে চাই তাহলে আমাকে অবশ্যই যে রাসূলের নীতিতে সাহাবা কেরামের নীতিতেই সর্ব জায়গাতে রাজনীতিকের ময়দানে হোক যে কোনো ময়দানে হোক আমাকে সেই নীতি গ্রহণ করে চলতে হবে। সেই নীতির গ্রহণের মাধ্যমে আমাদের পরিপূর্ণ কামিয়াবি আছে। তাই যে ক্ষমতার টানাটানির রাজনীতি এটা ইসলামে নাই, ইসলামে আছে মুসলমান শাসক সে যদি জালেম হয়, সে ফাসেক হয়, তাইলে তাকে যে ক্ষমতা থেকে না মানানোর আন্দোলন করা যাবে না, এটা হারাম। হ্যাঁ, সেই জন্য পরিষ্কার কাফের হয়। ওলামাগণ একমত এই ব্যক্তি এই রাষ্ট্রপ্রধান এমন কুফরি করছে তার কোনো আর ব্যাখ্যা নাই, নিশ্চিত কুফরি। তখন ওলামায়ে কেরাম খতিয়ে দেখবে যে একে সংশোধন করা যায় কিনা, সংশোধন করতে গেলে যদি সংশোধন হয় আলহামদুলিল্লাহ, সংশোধন না হলে তার বিরুদ্ধে লড়াই করে যে মুসলমান টিকবে কিনা, নিশ্চিত যদি টিকে এরকম যদি যে পরিস্থিতির সৃষ্টি হয় তখন তাকে ক্ষমতাচ্যুত করে আন্দোলন করাটা বৈধ হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি অমুসলিম, সে কাফের হইয়া রয়েছে, কিন্তু তাকে সংশোধনও করা যাইতেছে না, এবং তাকে যদি নাকি ক্ষমতাচ্যুত করা আন্দোলন করা হয় সে গণহারে মানুষকে হত্যা করবে, তখন আর যে মুসলমানেরা তার সাথে টিকবে না। যদি এরকম মনে হয় তখন ও মুসলমানদের জন্য তাকে ক্ষমতাচ্যুত আন্দোলন করা জায়েজ হবে না। এটা বিষয় অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন। আমরা সাধারণ সর্বজ্ঞানে অনেক কিছু বুঝতে পারি না। তাই শুধু যে ভালো লাগাটাই এটা কোনো আসলে যে নাজাতপ্রাপ্ত দলের আলামত না, যে কোনো দলে কোরআন হাদিস দিয়ে বলতেছে আমাদের কাছে ভালো লাগতেছে, এটাই আমাদের জন্য যথেষ্ট না। যে পর্যন্ত না কোনো দল কোরআন সহিহ সুন্নাহকে আলা মানহাজিস সালাফ, আল্লাহ রাসূলের নীতি, সাহাবায়ে কেরামের নীতি এবং তাবিন তবে তাবিনের নীতিতে আমাদেরকে না বোঝায়। বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলোই দল আছে, যাদের দল না শুধু কোরআন এবং সহিহ সুন্নাহ টার্গেট আমাদের, এছাড়া বিভিন্ন দল বিভিন্ন দলের দিকে আহ্বান করতেছে, এমনভাবে আহ্বান করতেছে মনে হয় তারাই একমাত্র ইসলামী দল। আসলে দেখা যায় তারা ইসলামের নাম দিয়ে নিজের দলের দিকে রাখে, এই জন্য তাদের সামনে কোরআন সুন্নাহর রেফারেন্স যদি রাখা হয় তারা এটাকে গুরুত্ব দেয় না, এটাকে আমলে নেয় না। বরং যারা তাদেরকে এ ধরনের সংশোধনী দিতে বলবে, সব কথা বুঝাইবে, তখন তাদের পিছনে তারা উল্টা লাগে। তাই এই সমস্ত দল করা হারাম, এই অর্থে দল করা হারাম যে আমার দলের দিকে সমস্ত লোকদেরকে আমি ডাকবো, আমার দলটাই ঠিক, আমার দল যে কর্মসূচি দিচ্ছে এটাই কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জোর গলা দাবি করবে, কিন্তু তাদেরকে যদি নাকি কোরআন সুন্নাহর মাধ্যমে বুঝে দেওয়া হয় তারা সংশোধন হয় না, তাদের গলট নিয়েই তারা থাকে, তাহলে এই অর্থে দল করা হারাম। আর কোনো দল যদি নাকি এই জন্য করে সহায়ক দল, আমি কোরআন সহিহ সুন্নাহ আমার টার্গেট, কোরআন এবং সহিহ সুন্নাহ আমার টার্গেট হবে, আমার জীবনের কর্মসূচি হবে, হ্যাঁ এই লক্ষ্যে আমি দিনের কাজ করার জন্য আমাকে একটা সংগঠন করা দরকার, কারণ একা একা একজন মানুষ সব কিছু করতে পারবে না, সামাজিক কাজ, কোথাও ওয়াজ, কোথাও নসিহত, কোথাও দাওয়াতের কাজ, এক একটা সম্ভব না। এই জন্য সহায়ক সংগঠন হইতে পারে, কিন্তু এই সংগঠনের টার্গেট থাকতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ, যে কোরআন এবং সহিহ সুন্নাহ সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বুঝে দিয়েছেন, তবে তাবিন আইমায়ে মুজতাহিদিন বুঝে গেছেন, ওই হিসাবে আমাদের বুঝ থাকতে হবে, ওই মূল নীতিতে আমাদের বুঝে আসতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি একটা ইসলামিক দল দিয়ে নাম দিয়ে মাঠে ময়দানে কাজ শুরু করে দিলাম, আমার ভিতরে কিছু কর্মসূচি আছে কোরআন সুন্নাহ বিরোধী, কিন্তু আমি নাম দিয়েছি ইসলামের, তাইলে কোনো কাজ হবে না। তাই যে সুন্দর লাগলেও ভালো লাগলেও এটা না, আমাদের দেখতে হবে কোরআন সহিহ সুন্নাহর মাধ্যমে যে সমস্ত বাইরে চলতেছেন তাদের সাথে আমরা আছি, যারা কোরআন সুন্নাহর নাম দিছে কিন্তু আসলে প্রকৃত তাদের কর্মসূচির মধ্যে পরিপূর্ণভাবে রাসূলের আদর্শ নয়, সাহাবায়ে কেরামের আদর্শ নাই, তারা যদিও ইসলামিক দলের নাম দোক না কেন, ইসলামিক রাজনৈতিক নাম দোক না কেন, এটা আসলে আমরা তাদেরকে অন্ধভাবে সাপোর্ট দিতে পারবো না, মানতে পারবো না। আমরা তাদের ভালো কাজের জন্য বলতে হবে, হ্যাঁ এই কাজটা ভালো কোরআন সুন্নাহ মোতাবেক, কিন্তু যে কাজগুলো কোরআন সুন্নাহ বিরোধী বলে দিতে হবে যে এটা কোরআন সুন্নাহ বিরোধী, হ্যাঁ এটা যে কোনো ইসলামী দল ইসলামী নাম যে করুক না কেন এটা থেকে বাঁচা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ বরকাত।